আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি পাউরুটি নিয়ে পাউরুটির পাশের যে সাইডগুলো আছে সেগুলো কেটে ফেলে দিয়েছি। এভাবে আমি তিনটা পাউরুটি নিয়েছি আর সবগুলোর এবার পাশ থেকে কেটে ফেলে দিব। ফেলে দিয়ে তারপরে আমি এভাবে রুটিগুলোকে ছোটো ছোটো করে নেব। আসলে বাচ্চারা যখন বায়না ধরে মিষ্টি খাওয়ার, তখন এভাবে আমরা ঘরে কিন্তু বানিয়ে দিতে পারি। অল্প একটু ঘিয়ের মধ্যে সবগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখানে আমি একটু মচমচে করে ভেজে নিব। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প একটু চিনির মধ্যে আর আধা কাপ পানি দিয়ে এখানে আমি একটা সিরকা তৈরি করে নিব। সিরকা তৈরি হয়ে গেছে, এখন যে আমি রুটিগুলো রেখেছিলাম সেই রুটির মধ্যে আমি দিয়ে দিব রুটিগুলো নরম হওয়ার জন্য। প্যানে আমি 1 কাপ দুধ দিয়ে তার মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে, পানি দিয়ে গুলিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি, আর সাথে কিন্তু আমি 1 চামচ গুঁড়ো দুধ দিব। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে তারপরে আমি এটা ক্রিমটা বানিয়ে নিব। সুন্দর করে একটা ক্রিম বানিয়ে নিব। ক্রিম বানানো হয়ে গেছে আমার, এখন আমি রুটিগুলো যে ভেজে রেখেছিলাম এর মধ্যে ক্রিমটা দিয়ে দিব। এক পাশে দিয়ে আরেক পাশে একটা রুটি বসিয়ে দিব। এভাবে আমি সবগুলোর মধ্যে ক্রিম দিয়ে দিলাম। আসলে যখন তখন বাচ্চারা বায়না ধরতে পারে, আর ঘরে এরকম রুটি থাকলে আপনি অনায়াসেই বানিয়ে দিতে পারবেন। অল্প টাইমে, অল্প সময়ে বানানো যায়, বেশি সময় লাগে না। যাই হোক, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুল করবেন না। আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এভাবে আমি সবগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।